দাদা অনুব্রত ঘনিষ্ঠ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংকে আজকে সিবিআই তলব করেছে। এরা সবাই পোস্টপোল ভায়োলেন্সের সঙ্গে যুক্ত, কয়লা গরু বালি পাথরের সঙ্গে যুক্ত, রামপুরহাটের ঘটনার সঙ্গে যুক্ত। এরা যে ধরনের অর্থ করেছে, যে ধরনের বিপুল পরিমাণ কোটি কোটি টাকার সম্পদ করেছে, তাতে এদের মধু পোড়ার সঙ্গে একসঙ্গে থাকা উচিত। হিঙ্গলগঞ্জে আজকে বিস্ফোরণ হয়েছে, একজন মারা গেছে, এবং যেটা প্রতিদিনই হয়, আজকে একটা নয় পাঁচ জায়গায় এরকম বোমা ফেটেছে। আর যেটা মোহন ভাগবত বলেছেন যে ইতিহাস বদলানো যাবে না, সব মসজিদে আমি সরসংঘ চালকের মন্তব্য নিয়ে কোনো মন্তব্য করব না। দাদা উপত্যকায় স্মরণীয় পূজ্যবাদ রাষ্ট্রবাদী আন্দোলনের নেতা। দাদা উপত্যকায় আবার যে মানে টার্গেট কিলিং বেড়েছে, গত এক মাসে 8 জনকে হত্যা করেছে জঙ্গিরা, কি বলবেন? কাশ্মীরি পণ্ডিতরা এবং বিশেষ করে যারা দেশপ্রেমিক হিন্দু কাশ্মীরে আছেন, তারা বরাবরই পাকিস্তান সমর্থক জিহাদিদের টার্গেট। এর বিরুদ্ধে আমাদের শক্তিশালী প্রধানমন্ত্রী, শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী, তারা নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করছেন। আজকেই মিডিয়াতে এসেছেন, আপনারা দেখবেন যে আমাদের এনআইএ যিনি চেয়ারম্যান অজিত দাবলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করেছেন, এবং কিভাবে দেশপ্রেমিক মানুষকে কাশ্মীর উপত্যকাতে নিরাপত্তা দিয়ে সুস্থভাবে রাখা যায়, তার জন্য ভারত সরকার অঙ্গীকারবদ্ধ, এটা সবাই জানে। প্রিয়াঙ্কা নিয়ে আমি বলবো না, আমি যেটা নিজে থেকে বলতে চাইছি সেটা হচ্ছে কামারকুণ্ডু রেলওয়ে ওভারব্রিজ, এটাতে আপনারা জানেন যে স্থানীয় এমপি লকেট চট্টোপাধ্যায়ের এটি একটি বড় প্রতিশ্রুতি ছিল, ভারতীয় জনতা পার্টির এটা একটা প্রতিশ্রুতি ছিল, এবং এখানে 46 কোটি টাকা মোট খরচ হয়েছে, তার মধ্যে 18 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে, বাকি টাকা আমাদের ভারত সরকারের রেল দপ্তর এবং রেল কর্পোরেশন মিলে তারা 26 কোটি 70 লক্ষ টাকা দিয়েছে, 13 কোটি 35 লক্ষ করে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করেছেন, তাতে মনে হচ্ছে যেন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে এই আরবিটা তৈরি করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সমস্ত সেন্ট্রাল স্কিমের নাম বদল করেছেন, এবং আমরা মনে করি এই আরবিটা রেলের সম্পদ, রেল অনুষ্ঠান করত, রাজ্য সরকারকে ইনভাইট করত, রাজ্য সরকার এবং রেল যৌথভাবে এই অনুষ্ঠান রাজনীতির ঊর্ধ্বে উঠে করতে পারত, কিন্তু আজকে রেলের পরিকল্পনা উন্নয়ন স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে অস্বীকার করে, প্রধানমন্ত্রীর সরকার রেল দপ্তর রেলমন্ত্রীকে অস্বীকার করে, যেভাবে কার্যত রেলের প্রজেক্ট ছিনিয়ে নিয়ে সিঙ্গুরকে সর্বশান্ত করে দেওয়া, সিঙ্গুরের তিন ফসলি জমিগুলোকে ধ্বংস করে দেওয়া, 17 সালে সরষা ছিটিয়েছিলেন, গত বছর জেসিপি মেশিন দিয়ে মাছ চাষ করার জন্য পুকুর খোলা হয়েছিল, সরষা ফেল, মাছ ফেল, সিঙ্গুরের শিক্ষিত যুবকরা হতাশাগ্রস্ত হয়েছে, তাদের বয়সও পেরিয়ে গেছে, 40 পেরিয়ে গেছে, যারা সাধারণ ক্যাটাগরির, তাদের চাকরির আর কোনো সুযোগ নেই। মমতা ব্যানার্জি এই কাজটা করে আজকে আরবিটাও ছিনিয়ে নিয়েছেন। আগামী 10 তারিখে রেলের পক্ষ থেকে ওখানে প্রধানমন্ত্রীকে রেলমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে রেল অনুষ্ঠান করবে, আমার সঙ্গে রেলমন্ত্রীর একটু আগেই কথা হয়েছে, ওখানে আমি এবং স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ যাদের উদ্যোগ পরিশ্রমে পিটিশনে এই আরবি কামারকুণ্ডু তৈরি হয়েছে, তারা আমরা থেকে প্রধানমন্ত্রী এবং তার সরকারকে আর রেলমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। আপনি আমার কথা শুনুন, আপনি কোন চ্যানেল? আপনি আমার আগের কথাটা একটু চালিয়ে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখনই এই পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার বাস্তবায়িত এতদিন হচ্ছে।
उन्नी रेलमंत्री छिलेन 2009 साले माने लास्ट आगे तो अटल बिहारी वाजपेयी जी जयाते उनार अनुकम्पाय उनार सृष्टि ममता बनर्जी सृष्टि अटल बिहारी वाजपेयी आश्रय दिए उन्नी तो राजनैतिक देउलिया हो गेछिलेन कांग्रेस ताड़िये दिएछिलो अटल बिहारी वाजपेयी उदार मन मानुष छिलेन तिनि आश्रय दिएछिलेन परे 2009 स्कीम कखनो 13 बछर लागे ना उन्नी असत्य कथा बोलें उन्नी प्रधानमंत्री शौचागार गुलो स्वच्छ भारत के निर्मल बांगला बोलें उन्नी प्रधानमंत्री आवास योजना के बांगला आवास योजना बोलें तिनी प्रधानमंत्री देवा 5 केजी करे रेशन गुलो के खाद्य साथीर नामे चालान शिड्यूल कास्ट शिड्यूल ट्राइब डेवलपमेंट टाकाय सबुज साथी साइकेल केनेन पवन अरोरार काछ थेके जे पवन अरोरार छेले अंकुश अरोरा के वैवाहिक सूत्रे आबद्ध करेछेन माने जिनि मेनका गम्भीर आपनारा जानेन एई भावे तिनि प्रत्येकटा केंद्रीय स्कीमेर नाम चेंज करेन आर मिथ्या कथा बलाय तो उनि डक्टरेटटा सबाई आमरा जानी तिनि भगवान नारायण के विष्णु माता बोलेन बोलेन 1500 केजी ओजनेर बाच्चा जन्मग्रहण करे 1947 साले गांधीजी जखन अनशन करछिलेन তখন স্বর্গ থেকে চার্টার ফ্লাইটে নেমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 41 মারা যাননি 47 মারা গিয়েছিলেন শরবত খাইয়ে অনশন ভেঙেছিলেন তিনি বলেছেন মাতঙ্গিনী হাজরা তিনি তমলুকে শহীদ হননি তিনি শহীদ হয়েছেন পিছাবনিতে দিঘার কাছে অর্থাৎ তার এই ধরনের মিথ্যা কথা বলার অভ্যাস আছে সবাই জানে এবং কেউ সিরিয়াস নয় ওনার কথাবার্তা নিয়ে দাদা আজকে মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে এবং সেখানে পার্টিকুলার একটা ধর্মের নাম করে পার্সেন্টেজ বলা হচ্ছে কি বলবেন লজ্জা এই লোকটার জেলে থাকা উচিত যে আজকে মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করছে কল্যাণময় কি মুখোপাধ্যায় না বন্দ্যোপাধ্যায় ইনি আর জেলে থাকা উচিত পার্থ চট্টোপাধ্যায়ের যে 5-man কমিটি তার মধ্যে এই লোকটা ছিল এই লোকটায় বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করে পরীক্ষায় না বসা পরীক্ষায় ফেল করা হাজার হাজার তৃণমূলের তালিকা অনুযায়ী টাকা নিয়ে চাকরি দিয়েছেন এই লোকটা মাধ্যমিকের রেজাল্ট পড়ছেন এবং মাধ্যমিকের সার্টিফিকেটে এই লোকটা সই থাকবে এটা আমাদের বিদ্যাসাগরের বাংলার লজ্জা সিংগুর আজকে মুখ্যমন্ত্রী বলছে কৃষি এবং শিল্প হাত ধরে চলবে কি বলবেন মনে হচ্ছে যেন 2021 প্রথমবার উনি মুখ্যমন্ত্রী হয়েছেন उन्नी सब कथबार्ता बोलार मध्य दिए निजे व्यर्थता से प्रकाश कर शिल्प तो आगे भागिए केकर घटनार पर शिल्पी भागिए दिए कृषि भक्त बोलब शिल्प गे शिल्पी तला एबार जोर से बोलो जय बांगला।